দিতে পারেন। খুব সাবধানে কিন্তু মাছগুলো নামাতে হবে, যেহেতু সফট কোনো মাছ কিন্তু তেল ছিটা, সেজন্য ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আমি চলো আসলে এক একভাবে বলে থাকে, এটা একটু ভিজিয়ে তারপরে চামড়াটা ছুলে নিতে হয়। এখানে আমি 2টি টমেটো কেটে এখানে দিয়ে দিয়েছি। সিমের একটি পাতিলে বা হাঁড়িতে মাছগুলো আমি ভেজে রাখা মাছ। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বোয়াল মাছ ও সিমের বিচির একটি রেসিপি দেখার জন্য, এটা আশা করছি সবারই পছন্দের একটি খাবার এবং সবাই হয়তো বিভিন্নভাবে করে থাকেন। এখানে আমি বোয়াল মাছের পিসগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আঁশ ছাড়া যে কোনো মাছ কিন্তু তেল ছিটা, সেজন্য ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 চা চামচ হলুদ এবং 1.5 চা চামচ লবণ দিয়ে উভয় পিঠে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে আরও ভালো হয়, মাছের ভিতরে ভালোভাবে লবণটা প্রবেশ করে। এখন প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। এই মাছ কিন্তু খুবই তেল ছিটা, সেজন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মাছ দেওয়ার পরে ঢেকে ঢেকে ভাজতে হবে এবং আগুনটা একদম আঁচ কমিয়ে, আগুনের আঁচ কমিয়ে তারপরে মাছগুলোকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু তেল ছিটে বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনো আঁশ ছাড়া মাছই কিন্তু এমন, মাগুর মাছ, শিম মাছ, তারপরে পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, এগুলো এক পিট বাদামি হওয়ার পরে মাছগুলো উল্টে উল্টে দিব। এভাবে একে একে খুব বেশি একসাথে দেওয়া যাবে না, যেগুলো যেহেতু মাছের পিসগুলো বড় এবং বোয়াল মাছ কিছুটা সফট হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 5-6টি করে করে উভয় পিঠ বাদামি করে ভেজে নিব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সায়রা রান্না ও বিনোদন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমি একেবারে গ্রামীণ সহজ সরল উপকরণের যেসব রান্নাগুলো রয়েছে সেসব রান্নাগুলোই দেখিয়ে থাকি। আশা করছি আপনাদের দৈনন্দিন জীবনে উপকার আসবে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি। আর রান্না আসলে একটি শিল্প, এক একজন এক একভাবে রান্না করে থাকে, সেই জন্য শেয়ার করলে অন্যদেরও দেখার সুযোগ হয়ে থাকে। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কীভাবে এই মাছগুলো রান্না করেন। একে একে সবগুলো মাছের পিস মাথা আমি ভেজে তুলে নিচ্ছি। এখন এই যে তেলে মাছ ভেজেছি, এই তেলে আমি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব, কিন্তু পুরোপুরি বাদামি করব না। সফট হয়ে যখন পেঁয়াজগুলো একটু সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়বে তখন আমি এখানে দিয়ে দেব সিমের বিচি, ছুলে রাখা সিমের বিচি। গ্রামের ভাষায় একে খাসিয়ার দানাও বলা হয়ে থাকে। এক এক অঞ্চলে আসলে এক একভাবে বলে থাকে। এটা একটু ভিজিয়ে তারপরে চামড়াটা ছুলে নিতে হয়। আশা করছি সবাই এটা জানেন। এবং এগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি 7-8টি, ফ্লেভারও হবে সাথে একটু ঝালও অ্যাড হবে। মরিচের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ আর জিরার গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ। এখানে আমি যেহেতু ধনে পাতা দেব, বেশ খানিকটা ধনে পাতা অ্যাড করবো, সেজন্য ধনে গুঁড়ো দিইনি। লবণ দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ। লবণটা আসলে যার যার টেস্ট বারের উপরে, যেহেতু মাছ ভাজার মধ্যে লবণ রয়েছে সেই হিসেব করে কিন্তু লবণ দিতে হবে। এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে 5-10 মিনিট মিডিয়াম থেকে লো হিটে কষিয়ে নিতে হবে। যদিও এখানে আমি একটু টেনে টেনে দেখাচ্ছি, এটা কষানোর উপরে আসলে এই রান্নাটার টেস্ট অনেকাংশেই নির্ভর করে। তারপর আমি দিয়ে দেব টমেটো, পাকা টমেটো। পাকা টমেটো এখানে আমি 2টি টমেটো কেটে এখানে দিয়ে দিয়েছি। সিমের বিচির সাথে টমেটো দিলে খাওয়া এটা স্বাদ অনেক গুণ বেড়ে যায়।
যারা এভাবে রান্না করেন না অবশ্য রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঢেকে ঢেকে কষিয়ে শিমি বিচিগুলো মোটামুটি 60% সিদ্ধ হওয়ার পরে একটি পাতিলে বা হাঁড়িতে মাছগুলো, আমি ভেজে রাখা মাছগুলো নিয়ে নিয়েছি, এখানে কষানো শিমের বিচিগুলো ঢেলে দিলাম। এখন ওই প্যানটা ধুয়েই আমি এখানে পানি অ্যাড করব। এমনভাবে পানিটা অ্যাড করতে হবে যেন শিমের বিচি এবং মাছটা সিদ্ধ হয়ে মশলাটা মিশে মাখামাখা হয়ে যায়। এভাবে 15 মিনিট আরও রান্না করতে হবে। 15 মিনিট পরে রান্নাটা শিমের বিচি সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে মাছের সাথেও মশলাটা মিশে গেছে। এ পর্যায়ে ধনেপাতা আসলে যার যার পছন্দ অনুসারে, আমি এখানে 1 কাপ কুচানো ধনেপাতা দিয়েছি। রান্নাটা শেষ, এখানে আমি একটি হটপটে আমি বেড়ে দেখাচ্ছি বা সার্ভিং ডিশে যে যেভাবে এটাকে সার্ভ করতে চান ওইভাবে সার্ভ করে দিতে পারেন। খুব সাবধানে কিন্তু মাছগুলো নামাতে হবে, যেহেতু সফট বল মাছ ভেঙে যেতে পারে। এটা কিন্তু অসাধারণ হয় খেতে, মাংসের স্বাদকেও হার মানায়। আশা করছি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।